আমরা অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির পক্ষ থেকে ভারতবর্ষব্যাপী সমস্ত রাজ্যেই নারীদের উপর যে ক্রমবর্ধমান নির্যাতন হত্যা খুন ধর্ষণ এগুলি সংগঠিত হচ্ছে, নারীরা আজ কোথাও নিরাপত্তা পাচ্ছে না। এই সম্প্রতি আপনারা লক্ষ্য করছেন উত্তরপ্রদেশের হাথরসে দলিত মেয়ে, 19 বছরের দলিত মেয়েটিকে যেইভাবে নৃশংসভাবে গণধর্ষণ এবং হত্যা করেছে, এই হত্যায় সারা ভারতবর্ষব্যাপী মানুষ তটস্থ হয়ে গেছে। মানুষ এখন পুলিশ প্রশাসনের উপর কোনো নিরাপত্তা পাচ্ছে না, ভরসা পাচ্ছে না। শুধু উত্তরপ্রদেশ বা ওয়েস্ট বেঙ্গল আসাম নয়, ত্রিপুরা রাজ্যও এর থেকে ব্যতিক্রম নয়। ত্রিপুরা রাজ্যও এই কিছুদিন থেকেই নারী নির্যাতন, গার্হস্থ্য হিংসা, বধূ হত্যা এবং শিশু কিশোরী এবং মহিলা পর্যন্ত গণধর্ষণ এবং ধর্ষণের শিকার হচ্ছে। এমনকি আপনারা লক্ষ্য করছেন ত্রিপুরার ধর্মনগর, উদয়পুরের তুলামুড়া, মেলাগড়ের সন্দুল, বিশালগড়, এগুলি যে ঘটছে নারী কিশোরী এবং শিশু 10 বছরের শিশুকন্যা থেকে শুরু করে বিশালগড়ে যে ঘটে গেল, টিএসআর জওয়ান কর্তৃক যেই টিএসআর এই পুলিশ প্রশাসন মহিলাদের নিরাপত্তা দেবে তাদের কাছে তাদের দ্বারহস্থ হয়ে যে মহিলারা নিরাপত্তা সুনিশ্চিত হবে সেই ক্ষমতা আজ মেয়েদের নেই। তাই আমরা অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বলছি যে শুধু উত্তরপ্রদেশের যেই তরুণী, এই তরুণীকে যেই নৃশংস হত্যা এবং গণধর্ষণ করলো, পুলিশের যেই ভূমিকা সেই ভূমিকায় সারা দেশে এক তীব্র ঘৃণা সৃষ্টি হয়েছে, ঘৃণার ঝড় বইছে। আজ আমরা পুলিশ প্রশাসনকে কোনো কিছুতেই নির্ভর করতে পারছি না। আমাদের রাজ্যে শুধু প্রতিদিন যেই ঘটনাগুলি ঘটেই যাচ্ছে তা সংবাদ মাধ্যমে যেটুকুই প্রচার হচ্ছে তার অধিকাংশই অপ্রকাশিত থাকছে, এমনকি লোকলজ্জার ভয়ে প্রকাশ করতে মানুষ চায় না। যে সমস্ত ঘটনা প্রকাশ করতেও লজ্জা সমাজে। আজ আপনারা দেখছেন যে একটা মেয়ে ধর্ষিত হচ্ছে, উল্টো প্রশাসন তাকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে ওই মেয়েটিকেই দোষারোপ করছে, ওই মেয়েটিকেই সবসময় তার থেকেই আঙ্গুল তুলে এই ন্যাক্কার দাবি করছে। আপনারা দেখছেন ও বিশালগড়ে যে মেয়েটি 10 বছরের মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, ওই অঞ্চলের সালিশি সভায় ওকেই দোষী বলে সাব্যস্ত করছে।